অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে আমাদের একটা ইউনিভার্সিটি অবশ্যই দরকার। আমরা শান্ত এবং স্মার্ট পার্বত্য চট্টগ্রাম দেখতে চাই। আমাদের চিকিৎসা ব্যবস্থাটা একটু উন্নত করার অবশ্যই প্রয়োজন। আমি চাই হচ্ছে মানে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, সুন্দর। পাহাড় কিংবা সমতল, আমরা সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। আমরা সবাই চাই আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী। আর আগামীর বাংলাদেশের কথা জানতে আমি কমল দে রয়েছি খাগড়াছড়ি পার্বত্য জেলায়। পাহাড়ি কিংবা বাঙালি সব সাধারণ মানুষের কাছে যাব আগামীর বাংলাদেশ কেমন হবে তা জানতে। একই সাথে এই বাংলাদেশকে এগিয়ে নিতে সরকারকে কী করতে হবে বা সাধারণ জনগণেরই কী করা উচিত তা জানবো এই খাগড়াছড়ি পার্বত্য জেলায়। মিস্টার ওয়াই ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। আগামীর বাংলাদেশটা আপনার মতে কেমন হওয়া উচিত আপনি মনে করেন? আমি আসলে অনেকের মতো আমিও বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্ন দেখি। বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ, যেখানে থাকবে না হানাহানি, মারামারি, হিংসা বিদ্বেষ, বৈষম্য। থাকবে শুধু সম্প্রীতির মেলবন্ধন, থাকবে অগাধ মানুষের স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা, থাকবে না বেকারত্ব। উন্নত সমৃদ্ধ দেশের মতো বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ ফুলে ফরা ভরা স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ তৈরি করতে গেলে সাধারণ মানুষ বা জনগণ, আমরা যারা জনগণ রয়েছে, আমাদের কী করতে হবে? আমাদের প্রত্যেকটি মানুষকে শিক্ষিত হতে হবে, শিক্ষিতর সাথে সাথে মূল্যবোধ তৈরি করতে হবে। একটা মানুষের যখন মূল্যবোধ দৃষ্টিটা আসবে, তখন কিন্তু অলরেডি বাংলাদেশ একটা স্মার্ট বাংলাদেশ হবে এবং মানুষগুলোও কিন্তু স্মার্ট হয়ে যাবে। আমাদের যে পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ব্যবস্থা নানা ধরনের ত্রুটি থেকে যায়, আগামীর বাংলাদেশে সে ত্রুটি মুক্তি কীভাবে করে একটা জনগোষ্ঠীকে, যেন সব জনগোষ্ঠী যেন সাধারণ সাধারণভাবে শিক্ষা সুযোগটা পায়, সেটা কীভাবে নিশ্চিত করতে হবে? আমরা তো পার্বত্য এলাকায় শিক্ষা নিয়ে কাজ করতেছি। এখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের প্রথমে রাস্তাঘাটের উন্নয়ন অবশ্যই হতে হবে, সে সাথে আমাদের যে বিদ্যালয়ের বোর্ড কাঠামো উন্নয়ন করতে হবে, সে সাথে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে, সে সাথে আমাদের এখন যে স্মার্ট বাংলাদেশের জন্য যে ডিজিটাল প্রযুক্তি রয়েছে, ওই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল শিক্ষক নিয়োগ করতে হবে এবং প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার রাইজ করতে হবে, যাতে আমরা ডিজিটালের মাধ্যমে পাঠদান করতে পারি। আমাদের ছেলে সন্তানরা বা আমাদের ভাই বোনেরা যারা আছে, তারা কিন্তু গিয়ে বাইরে লেখাপড়া করতে হচ্ছে এত দূর দূরান্ত থেকে গিয়ে, এগুলো কষ্ট হচ্ছে। অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে আমাদের একটা ইউনিভার্সিটি অবশ্যই দরকার। চট্টগ্রাম, ঢাকা, এত দূর পড়ালেখার খরচটা আমরা ব্যয়বহুল মনে করি। একটি বিশ্ববিদ্যালয়ে এইখানে স্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আরেকটা বিষয় হচ্ছে এখানে স্বাস্থ্য সেবাটা একটু অনুন্নত রয়েছে এখন পর্যন্ত। আমরা চাই চট্টগ্রাম এবং ঢাকার যে প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানের, সেই চিকিৎসা বিজ্ঞান যেন আমাদের খাগড়াছড়ি পৌঁছায়। যদি আমরা বলি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, তার ফাংশন তো হলো আমরা প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের যে অবস্থা আমি মনে করি এটা আর একটু শক্ত হওয়া উচিত, কারণ তাহলে এই বিশেষ করে প্রাইমারি শিক্ষক শিক্ষক যারা, তাদেরকে আর একটু ভালো শিক্ষক হওয়ার দরকার। ইন্ডিয়ায় আমি ডক্টরেট করেছি, আমার সাথে এক ভদ্রলোক গিয়েছিলেন, উনি ভালো করে বলতে পারেন না যে উনি কী জন্য গিয়েছিলেন এখানে। কাজেই আমরা প্রতি বছরে আমাদের এমন শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করি, মানে একটা স্টেবল গণশিক্ষা ব্যবস্থা আমাদের হচ্ছে না। অতএব আমি মনে করি বিশ্বের সাথে তাল মিলতে গেলে আমাদের কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে আমাদের ইংরেজি, বাংলা তো আছে, বাংলা আমাদের মিডিয়াম ল্যাঙ্গুয়েজ, কিন্তু ইংরেজিতে প্রসাদ দিতে হবে। স্যার, আপনি আগামীর বাংলাদেশ স্যার কেমন দেখতে চান? আগামী বাংলাদেশ কেমন হওয়া উচিত স্যার? আগামী বাংলাদেশ তো আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা যে দেশ গঠন করেছি, ওইখানে ছিল সন্ত্রাস মুক্ত, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক
চেতনা বিশ্বাসী এই বাংলাদেশ করে অতীত তুলে তোলা হয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। অথবা আমি এমন দেশ একটা দেখতে চাই যে আমাদের মাঝে সবসময় একটা অসাম্প্রদায়িক চেতনায় থাকতে হবে, সন্ত্রাসমুক্ত হতে হবে এবং আমরা সবাই এই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্ন নিয়ে চেতনা নিয়ে আমরা যেন পরে একটি সব সোনার বাংলা গড়ে তুলতে পারি। আমাদের এই জায়গায় একটা সমস্যা আছে, যেমন মেডিকেল সাইডটা বিশেষ করে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়, আগের তুলনায় কিছুটা কম বাট এখনও আছে অন্তত গরিব রোগীদের। আমাদের অবশ্যই চাও আমাদের মেডিকেল ব্যবস্থাটা, যেহেতু আমরা একটা দুর্ভিক্ষ এলাকার ভিতরে আছি, ঠিক আছে, যেমন মানুষ বেশিরভাগই আমাদের কিন্তু গরিব টাইপের, যেমন আমাদের শালবানের, আমাদের চিকিৎসা ব্যবস্থাটা একটু উন্নত করার অবশ্যই প্রয়োজন। আগামীর বাংলাদেশে স্বাস্থ্যসেবাটা কেমন হওয়া উচিত, আমাদের যে যারা আমাদের পাহাড়ি জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সরকারের কী করা উচিত এবং কেমন হওয়া উচিত? অবশ্যই চাই আগামী যে বাংলাদেশ হবে সেটি অবশ্যই এই দুর্নীতি সন্ত্রাস এবং মাদকমুক্ত একটি মানবিক এবং উন্নত দেশ যেখানে কেউ বঞ্চনার শিকার হবে না। আমি খাগড়াছড়ির একজন বাসিন্দা হিসেবে আমি বলতে চাই এখানকার এলাকা অত্যন্ত দুর্গম, সেই জন্য এইসব এলাকা আর তাছাড়া এলাকাটা অনেক বড়, সেই দুর্গম এলাকায় আমাদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অনেক কষ্টকর। সেই স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই যে কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রী এখানে স্থাপন করেছেন, কমিউনিটি ক্লিনিক থেকে সেবা পাচ্ছে, তারপরও ওই দুর্গম এলাকায় আমাদের আরও বেশি করে যে জনবল নিয়োগ করা উচিত এবং প্রয়োজনে আমাদের আরও অনেক বাজেট বৃদ্ধি করে যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছেন জনসংখ্যায় কম হলেও তারাও যাতে এই স্বাস্থ্যসেবার সুবিধায় আসতে পারেন সেটুকু আমি কামনা করব। পর্যটন শিল্পের কর্তৃপক্ষ আছে, তাদের কাছে আমাদের এটাই চাওয়া যে তারা এই সেক্টরটাতে নজর দেবে এবং আমাদের এই সেক্টরটাকে একটা বাংলাদেশের অন্যতম খাত হিসেবে তৈরি করবে, যেখানে হচ্ছে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম হবে। আপনার কাছে জানতে চাইবো আগামীর বাংলাদেশটা কেমন হওয়া উচিত, তার যেটা বিশ্ব আমাদের তিন পার্বত্য জেলা কিন্তু পুরোটা পর্যটন এলাকা, সেই পর্যটনকে এগিয়ে নিতে গেলে কী করতে হবে এবং আগামীর বাংলাদেশে এই পর্যটনের ভূমিকাটা কেমন থাকবে? অবশ্যই সম্ভাবনাময় আমি মনে করি এটা ভালো, এবং এর এখানে যেহেতু পাহাড় আছে, প্রকৃতি আছে, গাছপালা আছে, যদিও কেটে ফেলা হয়েছে, এখন আমি বলছি এই পাহাড়টাকে রক্ষা করতে গেলে গাছ রাখতে হবে এবং গাছের মধ্যে হলো ভার্জিন ফরেস্ট, যেটা অটোমেটিক্যালি গাছগুলো থাকবে, এটা আপনি মনোক্রপ বা মনো গাছ লেগে কোনো ডেভেলপ করা যাবে না। এই যে আমার পেছনে যে বাগানটা দেখছেন এটা কিন্তু সাস্টেন করবে না, এখানে প্রাকৃতিকভাবে যে সমস্ত গাছপালা লতাপাতা উঠে এদেরকে টিকিয়ে রাখতে হবে। গাছগুলো থাকলে পরে আপনার ঝিরি ঝর্ণা এসব থাকবে, ঝিরির ঝর্ণাগুলো যদি সজীব থাকে নদী সজীব থাকবে, এবং এর মধ্যে দিয়ে আমাদের এই সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা ওখানে কাজ করবেন এবং এদেরকে বাদ দিয়ে কোনোভাবে পর্যটন বিকাশ সম্ভব নয় আমার মনে হয়, সেই জন্য এদেরকে অবশ্যই এই সমস্ত কাজে যুক্ত করাতে হবে, করালে পরে আমাদের দেশের একটা অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধি হবে এবং এটা অনেক জায়গা থেকে লোক চলে আসেন পার্বত্য চট্টগ্রামে পাহাড় দেখতে আসে, কিন্তু আমি অনেকেই বলি যে পাহাড়িরাও এখন পাহাড় দেখতে যায়, আমি বললাম যে তোমরা পাহাড়ের লোক, তোমরা নদীর কাছে যাবে, তোমরা সমুদ্রে যাবে, না গিয়ে তোমরা পাহাড় দেখতে আসছো কেন? বলে যে পাহাড় থেকে পরিপাটি করা হয়েছে, এখানে অনেক কিছু দেখার আছে, তবে তাদেরটা তারা এটা মনে করতেছে, কিন্তু আমার এইটাকে আরও একটা করার দরকার আছে, সেটা আছে ইকো ট্যুরিজম, এদের যারা যারা যে যেখানে আছে পাহাড়িরা ওদেরকে অভয় দিতে হবে, এদেরকে জায়গা দলিলপত্র করে এদেরকে গাছপালাগুলো টিকে রেখে যদি করা যায়, ওখানেও সাংবাদিক বলেন, স্থানীয় লোক, বাইরের লোক
যারা বেড়াতে আসেন তারা ওখানে ঘরোয়া পরিবেশে ঘুরতে পারবেন, এই একটা সুযোগ আছে বলে আমার মনে হয়। আমরা পাহাড়ি বাঙালি একসাথে বসবাস করতেছি, বর্তমান সরকার থাকাতে আমরা সাম্প্রদায়িক কোনো দাঙ্গায় না থেকে অসাম্প্রদায়িকভাবে আছি, আমাদের মাঝে হানাহানি মারামারি কাটাকাটি কোনো কিছুই নাই, আমাদের দেশে উন্নয়ন হয়, উন্নয়নের ধারাবাহিকতা চলছে, এভাবে এই দেশ চলুক এটাই আমরা চাই। আমাদের পার্বত্য অঞ্চলে আমরা থাকি, আমাদের এখানে বৈষম্যতাটা বিরাজটা বেশি করে, এখানে পাহাড়ি বাঙালি বৈষম্য সৃষ্টি হয় কিছুদিন পরপর, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা শান্ত এবং স্মার্ট পার্বত্য চট্টগ্রাম দেখতে চাই। কিরকম সেটা? সেটা হলো সকল মানুষের মধ্যে সুসম্পর্ক থাকবে, সরকারের সমস্ত কার্যক্রম সুযোগ সুবিধার এখানে সমানভাবে বন্টন হবে। যদি আমরা সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারি, সুন্দরভাবে চলতে পারি, দুই মতো ভাত খেয়ে যদি বাঁচতে পারি, ওইটা আমাদের কাম্য। পাহাড়ের বাসিন্দা হিসেবে জানতে চাইবো আপনার কাছে, আগামীর বাংলাদেশটা আপনি কীভাবে দেখতে চান, এখানকার মানুষ বাংলাদেশে কী অবস্থা দেখতে চায়? স্বাভাবিকভাবে স্বাধীন একটি দেশে আমরা অসাম্প্রদায়িক একটা দেশ দেখতে চাই, অবশ্যই একটা গণতান্ত্রিক দেশ হবে। এখানে পাহাড়ি বাঙালি যারা আমরা আছি সবাই আমরা সম্প্রীতির সাথে থাকতে পারবো, কোনো ধরনের এখানে দাঙ্গা হাঙ্গামা হবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, এরকম একটি দেশ আমরা চাই। যেহেতু আমরা একটি এমন একটি দেশে আছি যেখানে আমাদের সাংস্কৃতিক দিক থেকে হোক, আমাদের ভাষাগত দিক থেকে হোক, জনগোষ্ঠীর দিক থেকে হোক, আমরা অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় একটি দেশে আছি, এই বৈচিত্র্য আমরা আমাদের ধরে রাখতে হবে। এটা যদি ধরে রাখা যায় তাহলে আমরা একটি প্রকৃত অর্থে সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা পাবো। এই দেশকে উন্নত করতে গেলে তার আর কী করা উচিত, আমাদের নাগরিক হিসেবে আমাদের কী করা উচিত? পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এখানে দীর্ঘদিন ধরে আমাদের যেমন নির্বাচন ব্যবস্থা নাই, বিশেষ করে পার্বত্য জেলা পরিষদগুলোতে, এগুলোতে যদি আমরা নির্বাচিত পরিষদ যদি আনতে পারি, এখানে যদি জনগণ ভোট দিয়ে যদি তাদের প্রতিনিধি পাঠাতে পারে, তাহলে আমরা এখানে প্রকৃত অর্থে গণতান্ত্রিক একটি ব্যবস্থা আমরা পাবো, এরকম স্বপ্ন তো আমরা দেখি। আগামীর বাংলাদেশ আমরা চাই দারিদ্র্যমুক্ত হোক, আমরা সবাই ভালোভাবে যাতে চলতে পারি, ভালোভাবে যাতে আমাদের দেশে মূল্যস্ফীতি যাতে কমে আসে, আমরা জনসাধারণ যাতে সুখী থাকতে পারি। আমরা সাধারণ পাবলিক যারাই আসছি না কেন, একটু খেয়ে দিয়ে যেন বাঁচতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকতে পারে, সাধারণ মানুষ যেন তাদের ক্রয় ক্ষমতাটা সমন্বয়ে চলে আসে, এটাই আমরা চাই। আমরা তরুণ প্রজন্ম চাই আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, এরকম একটা সুন্দর সুস্থ ধারার বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই। কেমন বাংলাদেশ আপনারা দেখতে চান আগামীতে? দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, অসাম্প্রদায়িক, একাত্তরের চেতনা একটা সুন্দর বাংলাদেশ। যেহেতু আমরা পাহাড়ে ব্যবসা বাণিজ্য করি, পাহাড়ের ব্যবসা বাণিজ্যতে যেন আমাদের বাধা সৃষ্টি না করে, এজন্য সন্ত্রাস এবং চাঁদা মুক্ত আমরা পাহাড় চাই। ব্যবসা বান্ধবের কথা বললেন, ব্যবসাটা কেমন বান্ধব হতে হবে? এখন তো মনে করেন মুক্তবাজার অর্থনীতি সৃষ্টি করেছে, এজন্য ব্যবসায়ীরা লাভবান, এখন কোনো হরতাল নেই, জ্বালাও পড়ে নেই, এজন্য আমাদের ব্যবসাটা ভালো হচ্ছে। তদুপরি হিলট্যাক্সে এখন রামগড়ে আমাদের একটা ট্রানজিট হচ্ছে, আগামী অক্টোবর থেকে ওটা চালু হবে, এটা আমাদের জন্য একটা আপনার সুফল বইয়ে নিয়ে আসবে এবং দুই দেশের মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্য আরও ভালো হবে বলে আমি আশা রাখি। এই ট্রানজিট যেটা হবে এটা কেমন সুবিধা আসবে আপনাদের? ট্রানজিটের মাধ্যমে আমরা দুই দেশের ব্যবসা হবে, যেমন আমাদের পর্যটন শিল্প উন্নত হবে এবং দুই দেশের যে বাণিজ্যের যে ঘাটতি ছিল এটা সহজেই আমরা ভারত থেকে এখানে আসা যাওয়ার মাধ্যমে আমাদের ব্যবসাটা আরও সহজতর হবে। আমি চাই হচ্ছে মানে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, সুন্দর, দুর্নীতি থাকবে না, হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, এরকম একটা সুন্দর একটা বাংলাদেশ চাই আমি। আমি আগামীর বাংলাদেশকে উন্নয়নশীল, দারিদ্র্যমুক্ত, শিল্পে উন্নত এবং মানে সাংস্কৃতিক বিষয়ে আরও উন্নত এবং বৈষম্যহীনতা, সাম্প্রদায়িকতা এসব মুক্ত দেখতে চাই আর কি। সাম্প্রদায়িকতা মুক্ত, আদিবাসী বান্ধব এবং সংস্কৃতি বান্ধব একটি বাংলাদেশ চাই। Thank you.
সমতল কিংবা পাহাড়ে, যেখানে যাই না কেন সবাই একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশ আগামী দিনে হবে আধুনিক বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, নিত্যপূর্ণ থাকবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে, যেখানে সন্ত্রাস হানাহানি থাকবে না, একটি সুখী সুন্দর আগামীর বাংলাদেশ হবে। আমরা ছিলাম খাগড়াছড়ি পার্বত্য জেলায়, এখানে শুনলাম সাধারণ মানুষের কথা, তরুণদের কথা, তাহলে বলা যায় এই বাংলাদেশ পথ হারাবে না। বিদায় নিচ্ছি খাগড়াছড়ি থেকে, আগামীতে দেখা হবে অন্য কোনো শহরে, অন্য কোনো জেলায়। Thank you.